হাই গাইস, সাকিব হেয়ার এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, আজকের ভিডিওতে জানবো যে কিভাবে বাংলা ভাইরাল স্টেটাস ভিডিওগুলো ক্রিয়েট করতে হয়। হাসিতে হাসিতে ভুল ঘুরিয়েছে আজ সব, চলে গেছে ঢলে গেছে। গাইজ, এরকম ধরনের স্টেটাস ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আপনাদেরকে দুটো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে, ভিএমএইচ এবং ইনসর্ট। লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন। তো গাইজ, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন, চ্যানেলে নতুন এলে সাকিব টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এরকমই নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। গাইজ, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। তো আপনাদের সাথে যে আমি সাকিব, চলুন ভিডিওটি শুরু করে। গাইজ, প্রথমে আপনারা ভিএমএইচ প্রো অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। তো আপনারা এখানে প্লে অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেখবেন আপনারা এখানে অ্যাপ্লিকেশনটি খুলে যাবে। তো আপনাদেরকে এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। তো গ্যালারি থেকে যে কোনো একটি ফটো অ্যাড করে নেবেন। তো আমি এই ফটোটা অ্যাড করে নিচ্ছি। তো অ্যাড করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো আপনাদেরকে এখানে ইফেক্ট অপশানে ক্লিক করতে হবে। ইফেক্ট অপশানে ক্লিক করার পর আপনারা এখানে বিভিন্ন রকম ইফেক্ট পেয়ে যাবেন। আপনারা অনেক ভিডিও দেখেছেন, পাতা ঝরে পড়ছে, স্কাইটা চলছে, তো এখান থেকে আপনি অনেকগুলো ইফেক্ট পেয়ে যাবেন। এই ইফেক্টগুলো আপনি খুব সহজেই ব্যবহার করতে পারবেন। তো আমরা এই ইফেক্টটা ব্যবহার করব। তো অ্যাড করার পর আপনাদেরকে এরকমভাবে জুম করে নিতে হবে। একটু আসুন, এরকমভাবে আপনাদেরকে জুম করে নিতে হবে। জুম করার পর গাইজ, আপনাদেরকে এখানে টিক অপশানে ক্লিক করে দিতে হবে। টিক অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাড সাউন্ড। তো আমি সাউন্ড অ্যাড করতে চাই না, তার জন্য এখানে নো করে দেবে। নো করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার এই ইফেক্টটা অ্যাড হয়ে গেছে। গাইজ, এরপর আপনাদেরকে ভিডিওটি এক্সপোর্ট করে নিতে হবে। তো এক্সপোর্ট করার জন্য এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ওয়াটারমার্ক রয়েছে, এটা যদি আপনার অফ থাকে তো এটাকে অন করে দেবেন। অন করার পর আপনারা এখানে কত সেকেন্ডে ভিডিওটা বানাতে চান সেটা আপনি এখানে অ্যাড করে দেবেন। তো আমি এখানে করে দিচ্ছি 20 সেকেন্ড। তারপর এখানে নর্মাল রয়েছে, আপনারা হাই করে দেবেন। তারপর এখানে এক্সপোর্ট করে দেবেন। গাইজ, এরপর আপনাদেরকে ইনসর্টের প্রো ভার্সন অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। আর আপনাদেরকে ইন্টারনেট অবশ্যই অন রাখতে হবে দুটো অ্যাপ্লিকেশন ব্যবহার করার ক্ষেত্রে, না ইফেক্টগুলো ডাউনলোড করতে পারবেন না, ঠিক আছে। তারপর এখানে ভিডিও অপশানে ক্লিক করবেন, নিউ প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। তো গ্যালারি থেকে ওই ভিডিওটা অ্যাড করে নেবেন যেটা আপনি ভিএমএস দিয়ে এডিট করলেন। তো এখানে একবার টিক অপশানে ক্লিক করে দেবেন, দেখবেন এখানে আপনার অ্যাপ্লিকেশনটি খুলে যাবে। দেখতে পাচ্ছেন ভিডিওটা অ্যাড হয়ে গেছে। তো এরপর আপনাদেরকে একটি মিউজিক অ্যাড করতে হবে। তো আমি এখানে মিউজিক অপশানে ক্লিক করব, আপনার পছন্দের মিউজিক আপনি অ্যাড করে নেবেন। তো তারপরে ইফেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর মাই মিউজিক, তারপরে আপনারা দেখতে পাবেন এখানে মিউজিকগুলো সব শো করবে। তো তারপরে আমি এখান থেকে একটা মিউজিক অ্যাড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ইউজ অপশানে ক্লিক করে দেবেন, আপনার মিউজিকটা এখানে অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেল। গাইজ, এরপর আপনাকে টিক অপশানে ক্লিক করতে হবে। টিক অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার অপশান রয়েছে, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ইফেক্ট অপশানে যাবেন। ইফেক্ট অপশানে যাওয়ার পর আপনাদেরকে এখান থেকে যে কোনো একটি ইফেক্ট অ্যাড করে নিতে হবে। গাইজ, আপনি যে কোনো ইফেক্ট অ্যাড করতে পারেন, ঠিক আছে। তো আমি এখান থেকে এই ইফেক্টটা অ্যাড করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এটা অ্যাড করে নিলাম। তারপর এখানে টিক অপশানে ক্লিক করে দেবেন। গাইজ, এরপর আপনাদেরকে গানটা লিখতে হবে ফন্ট স্টাইল দিয়ে। তো গাইজ, দেখতে পাচ্ছেন এখানে আমি একবার প্লে করব। তো গাইজ, দেখতে পাচ্ছেন এখানে চুপি চুপি লিখতে হবে। তার জন্য প্রথমে চলে আসবেন, আসার পর আপনাদেরকে টেক্সট অপশানে ক্লিক করতে হবে। টেক্সট অপশানে ক্লিক করার পর আপনাদেরকে চুপি চুপি লিখে দিতে হবে। এখানে আমি চুপি চুপি লিখে দিচ্ছি, চুপি চুপি লিখে দিলাম। তারপরে আপনাদেরকে এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে অনেক ফন্ট স্টাইল পেয়ে যাবেন। তো গাইজ, আপনাদেরকে ফন্ট স্টাইল অ্যাড করতে হবে ইনসর্ট অ্যাপ্লিকেশানে। তো ইনসর্ট অ্যাপ্লিকেশানে কীভাবে ফন্ট অ্যাড করতে হয় আমি আই বাটনে ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনারা ভিডিওটা দেখে নেবেন কীভাবে আপনি বাংলা ফন্ট অ্যাড করবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে বিভিন্ন রকম ফন্ট অ্যাড করে নিয়েছি। তো আমি যে কোনো ফন্ট ব্যবহার করতে পারি, তো আমি এই ফন্টটা ব্যবহার করে নিচ্ছি। তারপরে গাইজ, আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর ইন অ্যানিমেশনে ক্লিক করবেন। ইন ক্লিক করার পর এখান থেকে আপনি ইন অ্যানিমেশন অ্যাড করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি এটা অ্যাড করে দিলাম, ঠিক আছে। এবং আউট অ্যানিমেশনও আপনি অ্যাড করতে পারেন। তো আমি আউটে এটা অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে। যে কোনো আপনি কিন্তু অ্যাড করতে পারেন, ঠিক আছে। তো আমি এটা অ্যাড করে দিলাম। তারপরে গাইজ, আপনাদের এখানে কালার অপশানে ক্লিক করবেন। কালার অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনি যে কোনো কালার অ্যাড করতে পারবেন। তো তারপরে আপনাদেরকে টিক অপশানে ক্লিক করতে হবে। টিক অপশানে ক্লিক করার পর আপনাদেরকে এরকমভাবে এখানে বসিয়ে দিতে হবে, যেখানে আপনি ফন্টটা বসাতে চান সেখানে আপনি এরকমভাবে বসিয়ে দেবেন। তো আমি এখানে বসিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন বসিয়ে দিলাম। এরপর আপনাদেরকে এটা গানটা প্লে করে দেখতে হবে যে কতটা আপনার টেক্সটটা থাকবে। দেখতে পাচ্ছেন প্লে করছি,
দেখতে পাচ্ছেন এতটা আমার শেষ হচ্ছে, তার জন্য এখানে আমি কাট করে দেবো। দেখতে পাচ্ছেন এরকম ভাবে আপনাদেরকে কাট করে নিতে হবে, ঠিক আছে? তো পুরো টেক্সটটা আপনাদেরকে লিখে নিতে হবে, পুরো গান প্লে করবেন এবং আপনাদেরকে টেক্সট লিখতে হবে। দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদেরকে প্লে করতে হবে, দেখতে পাচ্ছেন মনের মাঝে, তো আপনাদেরকে এখান থেকে লিখে দিতে হবে মনের মাঝে। তো পুরোটা আমি লিখে নিচ্ছি গাইজ, দেখতে পাচ্ছেন সব টেক্সটগুলো আমি লিখে নিয়েছি, আপনাদেরকেও এরকমভাবে লিখে নিতে হবে, ঠিক আছে? আপনারা কালারও চেঞ্জ করতে পারবেন, প্রত্যেকটা টেক্সটের আলাদা আলাদা কালার চেঞ্জ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন টেক্সটগুলো লিখা হয়ে গেছে, এরপর আপনাদেরকে এখানে টিক অপশানে ক্লিক করতে হবে। টিক অপশানে ক্লিক করার পর আপনারা প্লে করবেন, খুব সুন্দরভাবে আমার ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর আপনাদেরকে ভিডিওটাকে সেভ করে নিতে হবে। তো সেভ করার জন্য এখানে সেভ আইকনে ক্লিক করুন, ক্লিক করার পর আরও একবার সেভে ক্লিক করুন, ক্লিক করার পর এখানে 1080 সেভ করে দিন। আই হোপ গাইজ ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন এলে সাকিব টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন এরকমই নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তো আজকের ভিডিওটা এতটাই, তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই।